এর আগে একটি ভিডিওতে প্যাসিভ ইনকামের ব্যাপারে আমি শর্টে কয়েকটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। অনেকেই জানতে চেয়েছেন যে প্যাসিভ ইনকাম কীভাবে করবো। অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকামটা কী? প্যাসিভ ইনকাম হচ্ছে আমি কোনো কাজ করব না, কাজ না করেও যেন আমার কাছে অর্থ আসে, অর্থাৎ টাকা আমার জন্য খাটবে। অ্যাক্টিভ ইনকাম কী? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমরা সারা দিন যে কাজটা করছি এবং কাজের বিনিময়ে যেটা ইনকাম করছি, সেটা সার্ভিস হতে পারে বা বিজনেস, এই কাজের বিনিময়ে যেটা ইনকাম করছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর কাজ না করেও টাকা যখন আমাকে ইনকাম এনে দেবে তখন সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সাইড ইনকাম কী এটা আমাকে বুঝে নিতে হবে। সাইড ইনকাম হচ্ছে আমি একটা কাজ করি, বিজনেস করি অথবা সার্ভিস করি, তার পাশাপাশি আরও একটা বিজনেস বা সার্ভিস করছি, সেখান থেকে যা আর্নিং হচ্ছে সেটা হচ্ছে সাইড ইনকাম। তাহলে আয়ের তিনটে উৎস আগে মাথায় রাখুন, আয়ের তিনটে উৎস অ্যাক্টিভ ইনকাম, সাইড ইনকাম, প্যাসিভ ইনকাম। আজকের আলোচনার বিষয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম করবেন কেন? করবেন যাতে আমাকে পরিশ্রম করতে না হয়, যাতে আনন্দে জীবন কাটাতে পারি, যখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়াবো, আনন্দ করবো, ফুর্তি করবো, অথচ ইনকাম হবে, এটাই তো, এর জন্যই তো প্যাসিভ ইনকাম চাইছি। এর কথা হলো আজ এই মুহূর্তে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার মান্থলি ইনকাম কত। আপনি আজকে যে মুহূর্তে মান্থলি ইনকাম যত টাকা করছেন সেই টাকাটা কি আপনার টাকা যদি মার্কেটে ছেড়ে দেন এনে দেবে? ভাবুন, কিন্তু ভালোভাবে ভাবুন, আপনার আজকের ইনকামটা যদি সাইড থেকে আসে, প্যাসিভ থেকে আসে, কাজ না করে আসে, তাহলে আপনি প্যাসিভ ইনকামের ফাঁদে পা দেবেন। অথবা এটা একটা মিথ, একটা মরিচিকা, এই মরিচিকার পেছনে ছুটতে গিয়ে লাখ লাখ মানুষ শেষ হয়ে যাচ্ছে। অর্থ খুব কষ্ট করে রোজগার করতে হয়, কিন্তু একদল মানুষ ছুটে বেড়াচ্ছে আপনার অর্জিত টাকা কী করে তারা টেনে নেবে, এটা খারাপ না? কখন খারাপ, কেন খারাপ, এই বিষয়ে আজকের ডিটেলস আলোচনা। প্রথম থেকে শুনুন, সুস্থভাবে বুঝতে পারবে বিষয়টি। আমি আপনাকে বললাম যে বর্তমান ইনকামের টাকাটা যেন আপনার প্যাসিভ ইনকাম থেকে আসে, যদি না আসে তাহলে প্যাসিভ ইনকামের ফলে পা দেবেন কেন? তার আগে ফাইন্যান্সিয়ালি একটা জ্ঞান আপনার জরুরি, প্যাসিভ ইনকাম আমি কখন এবং কেন করব। প্রথম কথা হচ্ছে আপনি সবেমাত্র জব শুরু করেছেন, এখন মান্থলি হার্ডলি হয়তো বা কেউ বেশি করতে পারেন, কেউ কম করতে পারেন। আমার বন্ধু সার্কেলে, আমার আলোচিত সার্কেলে আলোচনা করে আমি দেখেছি ম্যাক্সিমাম 5-10,000 টাকা তারা জমা দেয়। এবার আপনি চিন্তা করুন যে টাকাটা আপনি সঞ্চয় করছেন, এই সঞ্চিত টাকা থেকে আপনি যদি মনে করেন যে আপনার বাস করার জন্য একটা বাড়ি কিনবেন, ক বছর সময় লাগবে? মিনিমাম 30 বছর। আর যদি তার আগে করতে চান লোন নিতে হবে, অর্থাৎ গলাটাকে আপনার ব্যাংকের কাছে বন্ধক রাখতে হবে। আপনার আয়ের এই সামান্য টাকা সঞ্চয় করে প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখছে, যদি যেখানে আপনি টাকাটা ইনভেস্ট করবেন সেই জায়গা থেকে যে আপনি সঠিক রিটার্ন পাবেন এমন কোনো গ্যারান্টি আছে? তো শেষ হয়ে গেলেন, লাইফটা স্পয়েল হয়ে গেলো। তার আগে কয়েকটা স্টেপ আপনাকে মেনটেন করতে হবে। কী মেনটেন করবেন, কীভাবে চলবেন আমি পরবর্তীতে আসছি। প্রথমে জানতে হবে যে প্যাসিভ ইনকামটা যে আসবে এটা কোথা থেকে আসবে, এটা জায়গা থেকে আসবে? আপনি কিছুটা ইনভেস্ট করেছেন বা কিছুটা আছে সেখান থেকে আসবে? তাহলে ফার্স্টে আসছে যেটা আসে সেটা হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি। আপনার বাপ ঠাকুরদা যদি কোনো সম্পত্তি রেখে যায়, এই মুহূর্তে আপনি সেটাকে ভাড়া দিয়ে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, সেখান থেকেও আপনি কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন। এই যে চক্রটা ঘুরে বেড়াচ্ছে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করুন, এই ফাঁদে পড়ে না অনেকেই শেষ হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, আমি স্টক মার্কেটে কখন ইনভেস্ট করবেন, শেয়ার মার্কেটের বিরোধী আমি নই, কিন্তু কখন করবেন সেটা আপনাকে আজকে বুঝে নিতে হবে। আসুন আজকে প্রথমে অর্থের ব্যাপারে যে লেসনটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে যে আপনার বর্তমান যে মাসিক খরচ সংসারে, যেটা মাসে আপনি খরচ করেন, সেই খরচ কিন্তু ছয় করুন। যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6 মাসের খরচ সঞ্চিত হলো, তখন আপনি একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পেলেন। অর্থাৎ কালকে পরশুদিন হঠাৎ করে যে আপনার কাজটা চলে যাবে না, বা আপনারা বিজনেস করছেন অসুস্থ হয়ে 1 মাস বিজনেসটা বন্ধ থাকবে না, এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে এই 6 মাসটা যদি আপনার কাছে টাকা থাকে, লিকুইড মানি থাকে, তাহলে নিশ্চিন্তে আপনি কিন্তু বিশ্রাম নিতে পারবেন বা আর একটা কাজ খুঁজে নিতে পারবেন। প্রথমে আপনাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে আসতে হবে। আপনি সিকিউর নন, ইনকাম শুরু করেছেন আর শুরু করে দিলেন শেয়ার মার্কেটে টাকা খাটাতে,
এক মাস পর চাকরি চলে গেল, আপনি কী করবেন? প্রথমে অর্থনৈতিক ব্যাপারে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ছ মাসের খরচ আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন এবং সেটাকে লক করে দিন। FD করুন, PPF করুন, যা ইচ্ছা লক করে দিন, সেখানে আর টাকা দেবেন না। তাহলে একটা সিকিউরিটি আসলো যে ছ মাস আমি নিশ্চিত। এটা আমার বিশ্বাস আমাদের অল ওভার ওয়ার্ল্ডে একটা দিনমজুর থেকে কোটিপতি প্রত্যেকে এই জিনিসটা করতে পারবে। একেবারে দিনমজুর যিনি রিক্সা চালান তিনিও পারবেন, কারণ তার খরচ কম, 10,000 টাকা মাসে খরচটা সংসারে হতো। তাই ছ মাসে আমার 60,000 টাকা তাকে জমাতে হবে, এটা করতে হবে, করতেই হবে এবং সবাই পারবে। এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট যখন আপনি এটা করলেন আর ফার্স্ট স্টেপটা অতিক্রম করেছেন। এবার আপনার উদ্দেশ্য হচ্ছে আর এক ধাপ এগিয়ে যাওয়া। কীভাবে? এই যে ছ মাসের খরচ ইনটু 3 বছর, যদি পারেন 5 বছর, এটাকেও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন। আবারও বলছি, ছ মাসের যে খরচ, যে সঞ্চয়টা আপনি করেছেন, খরচটা সঞ্চয় করলেন, সেটা ইনটু 3 বছর অথবা 5 বছরের টাকা আবার আপনি ব্যাঙ্কে সেটাকে ফেলুন, সেটাও কিন্তু লক করে রাখুন। তাহলে আপনি কিন্তু 3 বছরের জন্য একটা জায়গায় স্টেবল হলেন, অর্থাৎ আপনি এবার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসলো আপনার মধ্যে। ব্যাপারে কী হলো তাহলে? আপনি এখন 3 বছর বা 5 বছরের জন্য ফ্রি, এবার টেনশন ফ্রি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনার পরিবারের চিন্তা নেই। হ্যাঁ, এর মাঝে একটা কথা আপনাকে বলি, আপনার এর মধ্যে প্রতি বছর 10%, 20%, 5% একটা কিছু বাড়বে আয়, আর আয় বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সঞ্চয়টাও বাড়াতে হবে। এবারে আপনি যখন 3 বছর 5 বছরের টাকাটা সঞ্চয় করে ফেললেন, দেন ইউ আর ফ্রি, আপনি যেখানে ইচ্ছা টাকা ইনভেস্ট করেন, প্যাসিভ ইনকামের জন্য যেখানে ইচ্ছা টাকা খাটান। তবে খেয়াল রাখতে হবে যে যে জায়গাটা আপনি বোঝেন না সেখানে কিন্তু ইনভেস্ট করবেন না, আপনার নিয়ন্ত্রণের বাইরে যেটা সেখানে ইনভেস্ট করবেন না। আপনি যেটা ভালোভাবে বোঝেন, যেখানে নিয়ে আমি খেলতে পারবেন, সেই জায়গাটাতে ইনভেস্ট করুন এবং শান্তিতে প্যাসিভ ইনকাম করুন। প্যাসিভ ইনকামের চক্কর প্রথম জীবনে যদি ঢুকে যায় তাহলে জীবনে দাঁড়াতে পারবেন না। আর আমি যেভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ বললাম, যদি আপনি এগিয়ে যান, আমি বলছি আজকে যে অবস্থায় আপনি আছেন, উইদিন 3 ইয়ার্স আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবে, আপনার কাছে কোনো টেনশন থাকবে না। এর জন্য শুধু যেটা ত্যাগ করতে হবে সেটা আপনার নিডের বেশি খরচ করলে হবে না। আপনাকে 3 বছর বা 5 বছর একটু সচেতনভাবে থাকতে হবে, এই 3-5 বছরে এক্সেস খরচ করবেন না, সোয়াপের জন্য খরচ করবেন না, যতটা পারেন সহজ সরল জীবনযাপন করবেন। এরপরে তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসলো, এবার তো আপনি প্যাসিভ ইনকামে টাকা খাটাতে পারবেন, সেখান থেকে একটা আর্নিং হবে, সেই আর্নিং তখন টাকা আপনার জন্য কাজ করবে। আপনি টাকার জন্য কাজ করছেন, একটা আর্নিং হচ্ছে, আপনার জন্য টাকা কাজ করছে, একটা আর্নিং হচ্ছে, সাইড ইনকাম করছেন, আবার একটা আর্নিং হচ্ছে। অনেক জায়গা থেকে যখন অল্প অল্প পরিমাণেও যদি টাকা আসে, আপনি একটা ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। অনেকে এটা বলা উচিত না, তবু বলছি, MLM সব কোম্পানি খারাপ না, তবুও বলছি বেশ কিছু MLM কোম্পানি আপনার কাছ থেকে 10,000 টাকা নিল, আপনাকে মেম্বারশিপ দিল, আপনি আরও কয়েকজনকে নিয়োগ করলেন, যখন আপনার আন্ডারে 30-40 জন ছেলে হয়ে গেছে, কোম্পানি গুটি পালিয়ে গেল, অনেকে হয়েছে। আমি দেখুন গুগল ঘাটুন, আমি নাম বলবো, গুগল ঘাটুন দেখে নিতে পারবেন, সবাই খারাপ বলছি না, কিন্তু খারাপ না হলেও যারা এই যে প্রলোভন দেখায়, এই যে চক্করে পড়ে অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দেয়, আপনি জানেন না, এই প্যাসিভ ইনকাম হয়ে পড়ে। কিন্তু প্যাসিভ ইনকাম কি আরও হয় সেসব কোম্পানি থেকে ভাবুন তো। আপনার নিচে যদি 30-40 জন ছেলে থাকে কাজ করে, আপনাকে তাদেরকে সময় দিতে হবে না, হবে না, তো আমি টাইম দিচ্ছি, ইনকাম করছি, প্যাসিভ ইনকাম কোথায় যাবে? রাত্রে ঘুমাবো, দিনেরবেলায় ঘুমাবো, আমি ঘুরে বেড়াবো, গোয়া যাবো, দুবাই যাবো, অথচ আমার ইনকাম হবে তা তো হয় না। সুতরাং এই ট্র্যাপ থেকে বাঁচুন, এটা একটা ট্র্যাপ, একটা শব্দ, প্যাসিভ ইনকাম বলে কিছু হয় না। যেটা হয় ইন্টেলিজেন্সি অফ মাইন্ড, যেটা হয় ইনভেস্ট অফ মাইন্ড, কোথাও শরীর খাটাচ্ছেন, কোথাও বুদ্ধি খাটাচ্ছেন। আশা করি আজকের আলোচনা থেকে আপনাকে আমি লাইফস্টাইলের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু আইডিয়া দিতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।